ভটকা ফুটিয়ে দেব। যা বাইরে যা, কি ব্যাপার, ছাগলের বাচ্চা কোথায় থেকে আসলো? ধনা, কি ব্যাপার? আমার বাড়িতে তো গরু নেই, কিন্তু গরুর আওয়াজ। আমি রাক্ষসী ছেলেকে না মারতে মারতে মা জ্যোতি মেরে দিতে। আরে মারবো না, শোন কি বলতো, কোথায় ছিলি? এই এটা কি হচ্ছে? ডাকছি গে মা বলে ডাকবো না নাকি? ওই ভাবে ডাকে তো কি ভাবে ডাকবো? ছাগলের বাচ্চা তো কি ভাবে ডাকবো? মা গো, মা গো, এই মা গো, মা কাচ্চা গো, এই মা গো, কি বলবো? মা গো, মা বা তোকে নিয়ে পা, মা বা ভালো ভাবে বল না রে। কিভাবে? মা গো আমায় ডেকেছ? আরে গলাটা ছেড়ে বল, দাঁড়া পেটতেল দাঁড়া, লাড়ি টেনে বলবো, লাড়ি টেনে। হ্যাঁ হ্যাঁ বল। ভালোভাবে কিভাবে? মা গো আমায় ডেকেছ? মা, মা গো তুমি আমাকে বলাইলি, বলাইলি কিভাবে বলবো গে, কিভাবে বলবো? ডেকেছ হবে না, মা গে, মা গে তুই আমাকে বলাইলি, এত ধরে নিব কামড়িয়ে নিব, একবার কামড়িয়ে গুদ্দা উঠিয়ে চলিস না। ওই মোটু তোকে কামড়াবো, মোটু তোকে কামড়াবো, মোটুকে কামড়াবো। তুই জানিস না কি আমাদের কাজ? কি কাজ? আমাদের চুরি করা কাজ। কি চুরি করা কাজ? কি কাজ আমাদের কাজ? হলো কাপড় কাচতে যাও। যা তুই কাপড় কাচতে যা গা। কেন রে? যা তুই যা কাপড় কাচতে। কেন আমি একা যাব? হ্যাঁ তুই যাবি না? কাপড় কাচার কথা বলবি না আমাকে, কাপড় কাচার কথা বলবি না। কিন্তু কেন? কাপড় কাচার কথা বলে তোকে ধরে মুচড়িয়ে দিব একবারে। আমাকে? হ্যাঁ তোকে মুচড়িয়ে দিব। কেন? তোর জন্য গেলাম মুখ দেখাতে পারি না, মান সম্মান সব চলে আলো। এই আমার জন্য? তোর জন্য মান সম্মান চলে আলো। আমি আবার কি করলাম? জিজ্ঞাসা করে দেখ, ওদের কদেরকে জিজ্ঞাসা করে দেখ কি করলাম। মানে মাসি তোর জন্য গেলাম মুখ দেখাতে পারি না আমি। আজ আমার ছেলে বলছে আমার জন্য নাকি, সেই গ্রামে মুখ দেখাতে পারছে না। আমি কি কিছু করেছি? কিছু করিসনি মানে? ওই যে বুড়ি গেলা তো বলছে, বুড়া গেলা, বুড়ি গেলা সবাই বলছে। শোন, ওই যে কালো চশমা পরে না, কালো চশমা পরে, ওই যে দেখ ঝুমছে নাকি, ওই যে দেখ গান শুনতে সাথে ঝুমছে ও। হ্যাঁ ও ও তো বলছে আমাকে। কি বলছে রে? হ্যাঁ রে ধনা, তোর মায়ের বিয়া দিবি না? তোর বিয়া দিবার জন্য আমার মাথা তো টেনশন। আমার বিয়ে দেবার জন্য তোর মাথায় টেনশন চেপে আছে? বিরাট টেনশন। তোর বিয়ার পর কানের নিচে না কেন গে? তোর বিয়া দিব, পরে চাংড়া ঘরে পাঠাবো, তোর তোর স্বামীকে ভেরু আমি বহনু বলবো। পাগল কথা কর, আমার বিয়ে হয়নি? কি আমার বিয়ে হয়ে গেছে? তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। মাইরি মাইরি তুই আমাকে ছুঁয়া কি রাখা, তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ রে। হ্যাঁ আমার যদি বিয়ে না হতো। তোর বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। তুই আমাকে ছুঁয়া কি রাখা? আরে তোকে ছুঁয়ে বলছি, আমার বিয়ে হয়ে গেছে। মানে কার সঙ্গে গে? কেন তুই জানিস না? কার সঙ্গে? তোর বাবার সাথে। মাকে তোর আমি তখন চিনতাম না,
তুই যাকে বিয়া করতি ওইটা বাপ হতো? বাই চান্স যদি মিঠু আগে বিয়া করতি ওটাই তোর বাপ হতো? ওইটাই বাপ হইতো। মা গে মা গে, বাই চান্স তুই সনাতন দে, সনাতন নাই সনাতন, সনাতন মহাজনকে যদি বিয়া করলিতি। আরে শোন, হ্যাঁ আমি যার সাথেই বিয়ে করতাম ওইটাই বাপ হইতো? ওইটাই তোর বাপ হতো। আগে তুই এত বাইমানির বেটি নিষ্ঠুর গে মা, তুই বিয়া করলি করলি আমার কোনো দুঃখ নাই, তোর বিয়াতে আমাকে নিমন্ত্রণ কেন করলি না গো মা? কেন মাংস কি কমে গেছিল নাকি? নিমন্ত্রণ না দিদি ভোজের দিন বললো উয়া, দিদি বললো উয়া বললো উয়া দিতা? হ্যাঁ সন্ধ্যাবেলা বললো উয়া আসিস রে আমার বাড়িতে বউ ভাত আছে আজকে আসিস, বললো উয়া দিদি। এ ধনা শোন, কি তুই তখন ছিলি না রে? কোনখানে ছিলাম? তুই তখন ছিলি ভগবানের কাছে উপরে, হ্যাঁ ত্রিপালের উপরে। ইশালা তাহলে প্যান্ডেল বালার দোষ আছে, আমার মায়ের বিহার সময় শালা চাড়িনি শালা প্যান্ডেল বালা শালা। আরে প্যান্ডেল বালা প্যান্ডেলের কাজ করতে লেগে শালা উপরে শালা। আরে ভগবানের কাছে? ভগবানের কাছে? হ্যাঁ মানে আর উপরে? আর উপরে হেলিকপ্টারে ঘুরছিল না কামড়া বল, তোদেরকে কামড়া বল। হাগ মা বল তো, ও তো উচ্চা থেকে আমি আসলাম কিভাবে গে? কি করে আসলি তাই না? হ্যাঁ তো শোন, কি তোর বাবার সাথে আমার বিয়ে হলো? হলো। তোর বাবার সাথে আমার সুন্দর একটি সংসার হলো? সংসার হলো। সংসার হওয়ার পরে তুই আমার পেটে আসলি। পেটে? হ্যাঁ কোনটা পেটে? এটা পেটে। আমি তো রক্ত বড় পাঁঠা, এই পাঁঠা পাঁঠা না আস্ত বড় বেটা, তো একটা ছোট্ট পেটে কিভাবে ঢুকে ছিল কেম? সন্ধ্যা কি তুই তখন ছোট ছিলিস? কত বড়? ছোট্ট দেখে ইঁদুর, ইঁদুরের বাচ্চার সমান ওর চেয়ে একটু বড়। মা গে এ মা গরম বেশি পড়ে গেছে মা, পেটে ফের ঢুকবো মা। এই যখন ঠান্ডা পড়বে কিনা তখন পরে বেরিয়ে যাবো, তুই হা কর আমি মাথা ঢুকাছি। হা কর না গে, না তো তুই আমাকে পিস করে কেটা ট্যাবলেটের মতন গিলেলে ঢুক করে। সন্ধনা কি চল কাপড় খাসতে যাবো, মানে যে একবার বেরিয়ে যায় ও আর ভিতরে যায় না, ভিতরে ঢুকানো যায় না। না মা গে চল মা, লিবো মা নিবি? লিবো। কি নিবি রে? ওগুলা কুতু কুতু গালাং কুতু কুতু। ও আমি বুঝতে পেরেছি। কি বলতো? তুই বিড়ালের বাচ্চা নিবি না রে? তোর বাপের বাচ্চা নিবো। এই এটা মা না সাত, তুই আমার নিজের মা লাগলি না মনে হয়? তুই তো বললি তুই আমার লাগছে কাট মা লাগলি। কেন কি নিবি বল? তুই একটা ছেলের আইডিয়া কথা বুঝতে পারিস না? কি রে তুই মানে ঘুর 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 করবে, তোর আশেপাশে ঘুর 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 করবে, খালি ঘুর 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 করবে আমার পাশে ঘুর ঘুর করবে। হ্যাঁ তুই যেটা বলবি ওটা শুনবে ফের, ওগুলা লিবো। আমি যেটা বলবো সেটা শুনবে। ও তুই দিব বলে আশা দিলি গো, হোমা কষ্ট দিলি আমাকে, তোকে দিতে হবে তোকে দিতে হবে, যেটা বলেছিলি আমাকে দিতে হবে, যেটা বলেছিলি আমাকে দিতে হবে। সামনে বৈশাখ মাসে বিয়া দিতে হবে। তুই বিয়ে করবি? বিয়া করার জন্য মাথা খালি সাই সাই। এই ধনা তুই তো কেন বিয়া করবি না রে? তুই তো এখন ছোট রে। আমি ছোট আছি? হ্যাঁ আমি ছোট আছি। ছোট আছিস না? ওই ছোট মিঠুয়া? হ্যাঁ মিঠুয়া আমার থেকে বড় না ছোট? ওই হ্যাঁ তোর যে ছোট ক বছরের? ওই ধরে নে চার বছরের মনে হচ্ছে ছোট। মিঠুয়া আমার থেকে চার বছরের ছোট, মিঠুয়ার বিয়া হয়েছে? হ্যাঁ বিয়ে হয়ে গেছে। কটা কটা বিয়ে হয়েছে? দুটা। দুটা বিয়ে হয়েছে? হ্যাঁ। মা গে আমার থেকে চার বছরের ছোট, মা গে সালা মিঠুয়ার দুটা বউ। ওর চ্যাংড়া বাচ্চা হয়েছে? দুটা হয়েছে। দুটা?
মা আগে দাদা তোমরা দাদা তোমরা বিচার করে দাও, মাসি তোরা বিচার করে দে, এই ছোটা মিঠু আমার থেকে 4 বছরের ছোট, ওর 2টা বহু 2টা বেটা, আর তুই বলতো মা আমার কটা চ্যাংড়া পচলো, এই সালা পেটে চ্যাংড়া আমার পেটেই গুলে চলে গেল, ধনা ওর সঙ্গে বিয়া হয়ে গেলে আমার কমছে কম 20-25টা চ্যাংড়া থাকতো, 20-25টা তুই বিয়ে করবি? বিয়া কর জন্য মাতা সন্তান শুন ধনা, কি তোর জন্য না হ্যাঁ মেয়ে দেখেছি, কেমন গে বলবো, কেমন লম্বা মেয়ে দেখেছি, লম্বা মেয়ে চলবে না মা, কেন রে লম্বা মেয়ে কেন, একটা বকলির মতন লম্বা চলবে না, না তুই এক কাজ কর মা চল তার কাপড় কাচতে যাবো, চল চল মা তোকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, কি রে বলবো, হ্যাঁ বল, তাহলে কাপড় কাচ যাবো রাস্তা তার বলবো, ঠিক আছে বলবো, হ তোমার বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো মা, তোমার বাড়ি গো মা, এটা কথা বলবো, তুমি তো শুধু বলো কি ধন আমার বাড়ি থেকে বাড়া, আমার বাড়ি থেকে বাড়া, তোমাদের বাড়ি আছে মা, কেন রে এটা আমার বাড়ি না, কে বললো, তবে কার বাড়ি, ভাটকা ফুটে দে নিষেধ করো আগে, ভাটকা ফুটে দে সালা, ভাটকা ফুটে যার ভিতরে জড়িয়ে যে যাবে আমার মা, নারীদের বাড়ি হয় না, বাড়ি হয় না, না মা তাহলে বলবো, হ্যাঁ বল, ও তোমার বাবার বাড়ি এই গ্রামে, আচ্ছা শ্বশুর বাড়ি তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি গো, শ্বশুর আলায়ে
বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ও কেমনভাবে আশীর্বাদ করো মা, তোমার সঙ্গে জীবন আমার যেমন ঝগড়া না হয়। ঠিক বলেছিস দানা। মা পাঁচটা টাকা দে ঘুগনি ভুজা খাবো। এই ঘাটে চলে এসে ভুক লেগে ঘুগনি ভুজা ঘুগনি ভুজা খাবো। এটা আবার কোন ভাষারে? পাঁচটা টাকা দিবি। আরে ঘুগনি ভুজা না, কি গে ঘুগনি মুড়ি। হ্যাঁ ঘুগনি মুড়ি খাবো পাঁচটা টাকা। আরে তোরা যাবি না, টাকা না দিয়ে যাবি না, গেলে কি না তোদেরকে ধরে মুচড়ি দেবো। বলে আমি টাকা যদি না দিয়ে যাস তো টাকা দিয়ে যাবি, আমাকে ভাগবি না টাকা না দিয়া। ধনা টাকা তো নাই রে। যদি টাকা না দিস কি না, যখন আমার মাকে কাপড়া দিবি তোদের কি না কাপড়া গুলা ছিঁড়ে দেবো, আমি খাঁচতে দিবি না কাপড়া গুলা ছিঁড়ে দেবো। ধনা শোন, কি আমার কাছে টাকা নাই? টাকা নাই মানে তো টাকা কি করছিস, কাপড় খাচ্ছিস তো? টাকা দে শোন, ঘুগনি ভুজা খাবো। কাপড় খেয়েছি কিন্তু কেউ পয়সা দিন, সব ধার। সব বাকি? হ্যাঁ। কার কাছে পাবি? সবার কাছে পাবো। সবারই কাছে? হ্যাঁ সবার কাছে। এই মিঠুয়ার কাছে তাও? মিঠুয়ার কাছেও পাবো সবারই। প্রতিদিন কাপড় ধরতে করেছে আমার মা, তাই তো আজকে টাকাগুলো সমস্ত টাকাগুলো আমার মাকে দিয়ে দাও। তুই ধার পাবি লাগছে ওদের কাছে, ভিক্ষা করতে যাবি? তুই কিভাবে চাইবো? হুড়কি মারে না, ও আদর করে বলতে হবে। হ্যাঁ মানে ব্যবসা করতে গেলে মুখের মিষ্টি লাগে। হ্যাঁ ঠিক আছে, থাম থাম, এদিকে হয়েছে না, হয়েছে কিনা দেখবি তুই গে। আগে প্রণাম করেলি, ঘুমের ঝোঁকে মারছে আঞ্জাদি বেসুরা মারছে। তোকে লজ্জা লাগছে এই সন্ধ্যা না? টাকা পাবো তো লজ্জা কিসে? টাকা পাবি লজ্জা করে লাভ দিবি না? টাকা পাবো লজ্জা করবো না, টাকা দিবি ভাইও ও বহনো। তুই কি বাড়ি বাড়ি ঢুকে ওই ভোট ভোট চাইতে চাইছিস? হ্যাঁ তো ও ভালো আর ভাই না, ভালোভাবে বলতে হবে। ও গো আমার মা, ও আমার নানিয়া শাস। বাপরে, এই তোর বিয়ে হলো না? নানিয়া শাস কোথায় থেকে আসলো? নানিয়া শাস বাদে ও আমার ভৌজি, এ আমার মাউসি, ও আমার বহু। আমার মা কাপড় খেঁচেছে, দাদাদের আন্ডার প্যান্ট খেঁচেছে, ওই তোমাদের সায়া টাকাটা দিয়ে দে। ওইভাবে বললে কেউ টাকা দিবে না, লাস্টের দিকে হুড়কি না দিলে দিবে না। সুন্দর না? আচ্ছা মিঠুর কাছে কত টাকা পাবি? মিঠুর কাছে? হ্যাঁ 500 টাকা। হ্যাঁ 500। 500 টাকা? তুই কেমন ধো পানি বল আর আমি টাকা উঠাচ্ছি। তুই একদিকে তোর ন্যাংটা গোষ্ঠীর দিকে, আমি যাবো না। তা আমি কোন দিকে যাবো? আমার গোষ্ঠী ন্যাংটা গোষ্ঠী, বাপের গোষ্ঠী দেখে যা, আমার বাপের গোষ্ঠী। আচ্ছা ঠিক আছে, বাঁশের ওই পারে বসে আছে আমার বাপের গোষ্ঠী আর তোর ন্যাংটা গোষ্ঠী কি না? এই তুই টাকা দিবে পরে একটা কে ঘুরিয়ে দেবে আর। ন্যাংটা গোষ্ঠী বলিস না, কেন মারবে তোকে? তোর বাবা তো গাঁজা কর, গাঁজা খাচার বম ভোলে। তো ঠিক আছে তুই যা তোর বাবার গোষ্ঠী। আমার বাবা মিঠুদার কাছে কত পাবি? হ্যাঁ যা 500 টাকা, যা 500 টাকা পাবি তো। যদি টাকা না দে আজ কত? আর ওর ওর বহুর কাছে? ওর বউয়ের কাছে? হ্যাঁ 1000 টাকা করে ওর কাছে। 1000 টাকা যা। আর আর ওর দুটা পাট্টা পাট্টা বেটা আছে, পাট্টা পাট্টা বেটা। হ্যাঁ ওদের কাছে পাবো, ওদের কাছেও নিবি। ঠিক আছে মা তুই যা, আর তুই বল খালি তুই টাকা উঠাচ্ছে। আমি হরি নাম কোরা ধোপানি, আমার মায়ের নাম ফেকি দি, আমি কাপড় কাচতে জানি, কাপড়ে কাচি করিয়া যত কেউ নেই আমারি মত। এটা কালিয়া যা,
আমার কাছ থেকে টাকা নিয়ে আরে নাম কোরা ধোপা এই সকলে যাচ্ছে সকল সকলের কাছে আমরা যাবো এই নেতা ধোপানির একশো টাকা লিবো না আজকে একশো টাকা লিবো না দাদারে কালকে যদি তুই যদি পাঁচশো টাকা দিস কিনা তা বলিব না আজকে পাঁচশো টাকাই লিবো শেষ দান না লিবো না সাইত করবো না আমি করবো না সাইত আমার সাইত হয়ে গেছে মা মাসে গেলা দিবে পাঁচশো টাকা নিচে আজকে লিবো না ঠিক আছে আজকে পাঁচশো টাকাই লিবো আর এই প্রসঞ্জিৎ দুধের বোতলটা রেডি করতে রে দুধ খাবো দুধের বোতলটা রেডি করবি হ্যাঁ ওরে রাস্তা দিয়ে গেলে মা দুর্গা বল আমার কাপড় কেচে দিও তো কেউনে আমার মতো কিন্তু দুধু খেয়ে সিন দেখতে দেখে যাবি ঠিক আছে টাকা না দিলে টাকা না থাকলে জোর করব না কি মাকে জোর করে দিতে হবে আমরা বাড়িওয়ালার কাছে জোর করব ওগো স্বর্গ পুড়ে গে মা দুর্গা বল আমার কাপড় কেচে দিও
বাপি লটারিওয়ালা 100 টাকা দান করেছে, জয় মমনসা জয়। যেমন ওর টেবিলে বাবা 1 কোটি ভিড়ে যায়, আমরাও কিছু পাবো ভাগ থাক। আমার মা কাপড় কাছে মনের মতো, আমার কাপড় কাছে মনের মতো, সবারই কাছে মিঠুতা তোলা হয়ে গেছে। এবার শেষ দান তুমি করো না, দিতে হবে, ওগুলো ধার বাকির কোনো কারবার নাই। না ফোন পে তুমি টাকা নিয়ে নাও আমার কাছে, 500 টাকা। আসো আসো দিচ্ছি, আসো। তোমরা বাড়িতে তুমি বৌদি বৌদি, তুমি বৌদি বৌদি আর বেটা বেটা, মানে 5 জন। কি হবে রে, 5 জনে 500 টাকা চাইছি, বেশি চেয়েছি। কেন দেয়নি? না দিবে, টাকা চাইছে, আমি দিয়ে দিছি। ফোন ফোন পে লিবো না আমি, ফোন পে টাকা দাদা খরচা হয়ে গেছে। 100, 200, একজনে 90 টাকা পাবে। 90 টাকা পাবে, ওকে দিয়েছিস? দিবো দিবো, না ভেঙে যাবো, কি ভেঙে যাবি, রাস্তায় ধরে নিবে। ঠিক আছে তো না, ওকে দিয়াই আমি কাপড়গুলো খাচ্ছি, কেমন? 200, 300 আর কই রে, আর নাই। হারি কোন কোন দেবীর কাপড়ি কাঁচি তাই আর বলবো কি, কোন কোন দেবীর কাপড়ি কাঁচি
ওদিকে তো খাবার নেই, খাবার ধনা কি খাবি বলতো? আরে শোন, পয়সা সবাই দিয়েছ দোকানে, পাপড়ের দোকান আছে, যা পাপড় কিনবি। না ওলা খাবো না। কি খাবি তো? দুধু খাবো। এই দুধু খাবো। দুধু খাস না, দুধু খেলে দাঁতে পোকা লাগে। না খাবো না, দাঁতে পোকা লাগবে না। তবে যাক, আমার ছেলেকে যদি আমি না, এটা এনেছিস কি না? হ্যাঁ, এটাই খাইলবো। আচ্ছা ঠিক আছে, ওটা খা। তুই এক বোতল পেট ভরবে গে। কো বোতল খাবি তোরে? কাপড় কাঁচা হলেই বাড়ি চলে যাও, বাড়িতে খাস। পেট ভরে খা। খালি ফেনা কটা আছে? ফেনা বোতল ঝুঁকিয়ে দিয়েছে। আর বাটকা ফুটাবি না বে? বাটকা ফুটেছে, থাম তো একটু, থাম তো। ফের ভরে গেছে, ভরে গেছে, ফের খাবো, ফের ভরে গেছে। তুই খা। হ্যাঁ আমি কাপড় কাঁচছি। তবে যা, আমার ছেলে যদি এইভাবে বিরক্ত করে আমার কাপড় কাঁচা হবে না। ঠিক আছে, আমি খাবো না তো তোর বাপ খাবে নাকি? এখানে বসে বসে দুধু। আচ্ছা ঠিক আছে, পাপাসরিয়া দে, এইদিকে ওইদিকে ঘুর না গে পাপাসরা। এবার দুধে টুকটুকি লাগা, দুধে টুকটুকি দে, বিয়াসি দিস না, পরে পোটা বেরিয়ে যাবে। মা গে এদের দেখ, হা করে দেখছে, দেখ দেখ না, হা করে দেখছে বলে হাই দেখ নাই ইয়ারাও দেখছে। কেন তোদের মায়ের যখন দুধু কাছে আমি দেখতে গেছিলাম নাকি? মা মা রে, ওরা যখন আমাকে নজর লেগেছে কি না, তো আমার ভিতে ফের কানি ইটে গুছেছে, পেটে কনকনি উঠে যাচ্ছে। এই চুড়া দেখ না, এই চুড়া কাচ্চা এসে দেখছে। ওই জন্য তো বলছিস দুধু খাস না। না দুধু খাবো কি? তুই এদিকে এদিকে মুখ করে খাবো না, এদিকে মুখ করে খাবো না, খাবো। এরাও দেখছে গে, ওই যে চানি চিল্লা কেটে দেখ, খুঁটির গোড়াতে বসে চানি চিল্লাটা, ও দেখছে চানি চিল্লা হাগে গিল্লা, বুঝলে? চানি চিল্লা হাগে গিল্লা পাতে ফুসলে বঞ্চুস। বাপরে, আচ্ছা যে দেখ না, যে ভুট ওই যে ওখানে ভুটভুটি থেকে তো ও দেখছে। বাপরে, তুই আমাকে চুরি করে খেলাবি মা? হ্যাঁ লক্ষ করে দেখ। বাপরে, ওই লোকটা বের গাল হাত দিচ্ছে আর দেখছে। মা আজকে কি না, আজকে কামড়াবো না, আজকে লেরুর মতন হুত্তা মেরে বেড়াবো না, ভালোভাবে খাবি, লেরুর মতন হুত্তা মেরে, লেরুর মতন না, তো দাঁত দিয়ে শিশড়া আওয়াজ মারবো তোকে। ও হয়েছে, আর একটা দুধ খাবো। এটা এই ছেলেকে নিয়ে পড়া যাবে? একটা দুধ দিতে নাই মা, একটা দুধ যদি দিস কি না, আর একটা দুধ যদি না দিস ফেরু দুধ শুইকে যাবে। ঠিক আছে তাড়াতাড়ি খা। আমার বুড়িয়া নানি গালা বলছে, ভাইয়া যখন তোর মায়ের দুধু খাবি কি না, তো দুটাই খাবি একটু একটু করে, না তুই একটা খাবি, একটা ভালো থাকবে, একটা শুইকে যাবে। তাড়াতাড়ি আগে এ লই লই পর কি রে বলছে, লই লই, এই ছোট ভাই ছোট বলছে লই লই। বাপরে লই রে, দেখ না মিঠু আর বউ তো দেখছে, দেখ না বাপরে।
কইছে লই লই করছে লই লই বোতলে দুধ রাখা আছে ওটা খেয়ে না যা না ওইটা দিন আই আর যে থাম 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 মা আকা মা গে আকা মা গে কি হলো রে মা আ না কি হয়েছে মা আরে কি হলো ধোনা এই ছেলে আমার কি হলো ধোনা রে আমি আই তাড়াতাড়ি আই আরে ভালোভাবে বসে পায়খানা কর না রে এইভাবে যদি আমার ছেলে বিরক্ত করতে আজ যদি ঠিক সময় মতো আমি যদি আমার পিতার কাছে না যাই না জানি হয়তো আমায় অভিশাপ করবে তাই তো আমার পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আজ আমার ছেলেকে মেরে ফেলবো যখন কাপড় ধত্ত করা হবে তখন প্রাণদান ফিরে তবে যাক আর বিলম্ব করবো না তাড়াতাড়ি কাপড় কেচে আমি বাড়ি যাব কাপড় ধত্ত করা হয়েছে আর শুধুমাত্র একটি কাপড় রয়েছে এবারে আমার ছেলের প্রাণদান ফিরিয়ে দেব মা হ্যাঁ উঠি তোর দুধ তো নিয়ে আসা ভালো আছে মা কেন তুই মনে ভ্যাকসিন দিয়েছিস গে ভ্যাকসিন নিয়ে সারিয়ে দুধ উতে রে এবার চল মা কাপড়টা ধুয়ে যা বাড়ি একটা কাপড় আছে ওটা কাঁচা হলেই বাড়ি চলে যাব হ্যাঁ আচ্ছা ধরে বললে বটে না জানি আমার স্বামীর প্রাণদানি ফিরিয়ে পেতে পারি যাই চুপি চুপি করে মাসিমা মাসিমা ভূত
কে তুমি? ও গো মাসিমা, একটা মটকি ভূত আছে গে মা। দাদা, আমি যে বড় জনম দুঃখী নারী, বড় অভাগিনী গো। জনম দুঃখিনী মাগে? ও যদি জনম দুঃখিনী হয় কি না, ও যদি জনম দুঃখিনী তো আমি তো জনম দুঃখা, আর আমার বাপের নাম সুক্কা, আর আমি গোটা দিন ভুক্কা। এই শোন মাসিমা, মা আমি থাকবো না, গেলাম। তবে একটু অদূর হইতে দর্শন করলাম মাসিমা। মা এদিকে ডাকছে, এদিকে তোমার সন্তান। কে ডাকছে রে? আই লাভ ইউ। ওই মাসিমা, এই কি বলছিস রে? এই কি বলছিস আমাকে? এই কি বলছিস রে? কে কি বলছিস রে? কি আমার সঙ্গে বিয়া বিয়া খেলবি মাসিমা? কি হয়েছে বঞ্জি? এই ধনা তুই যা বাড়ি যা। মাসিমা, অদূর হইতে দর্শন করলাম আমি, নিজের সন্তানকে মেরে পুনরায় প্রাণদানি ফিরিয়ে দিয়েছ। মাসিমা, আমার স্বামীর প্রাণদানি ফিরিয়ে দাও না গো। তবে শোনো বঞ্জি, আমি নিজে মোড়া যাইতে পারি, অন্যের মোড়া পারি না, কি করে আমি তোমার স্বামী ফিরিয়ে দেব? তবে জানতে পারি কোথায় তোমার বাড়ি, কি বা তোমার আত্ম পরিচয় শ্রবণ করো বলো। ও প্রাণের মাসি গো, তবে শোনো বঞ্জি, আমি যে তোমার স্বামীকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু কেন মাসিমা, আমার কি আশা ব্যর্থ হয়ে যাবে? তবে শোনো বঞ্জি, তুমি যদি যেতে পারো, আজই তুমি আমার কুটিরে, তবে তোমার এই স্বামীর প্রাণদান ফিরে পাবে। নিয়ে চলো মাসিমা, তোমায় নিয়ে যাবো আমারই পিতারই কাছে। চলো। তবে দাঁড়াও বঞ্জি,
একটি বস্ত্র ধত্ত করার পরে আমি তোমায় নিয়ে যাব। মাসিমা, আমি থাকতে তুমি কেন বস্ত্র খাচবে? দাও না মাসিমা, সেই বস্ত্র আমি ধত্ত করব। না বুঝি না, এই বস্ত্র আমি তোমায় হচ্ছে যদি কোনো মতো নষ্ট হয়ে যায় মাসিমা, পুনরায় কেচে নেবি। বেশ বোনজি, তুমি যখন বলছো এই নাও, সে বস্ত্র আমি তোমায় দেব। আজি বল দি সাজে রে বা লদা বল দি রে গাড়ি স্বামী শ্বশুর ঘুমাই মাঠে ঘাটে, শ্বশুর ঘুমাই ঘাটে, স্বামী আমার ঘুমি আছে মহানন্দার ঘাটে, যজ্ঞ বল দেবি। সকল দুঃখের কথা লিখে দেব আমি। ও ইয়ারে তুই ধর নিচুয়ালে গো মাসিমা, আমি কাপড় কাচি গো ইয়ারে ও, সাগর জলে ভেসেছি যে আমি, আমি তো একাই এসেনি, তবে সঙ্গে এসেছি কলারে মন্দা সোলারে ভোড়া, কিভাবে একা ফেলে যায় বলো না মাসিমা। তবে শোনো বঞ্জি, আজ আমার পিতার মহাজ্ঞান মন্ত্র দিয়ে আজই তোমার কলার মন্দাস আর সোলার মঞ্জুষকে অদৃশ্য করে দেবো, শুধুমাত্র
তুমি আর আমি ছাড়া কেউ দেখতে পাবে না। তাহলে নিয়ে চলো মাসি। তবে জানো বোনজি, এতদিন ধরে বস্ত্র ধত্ত করি, কোনোদিন এত সুন্দরভাবে ধত্ত করতে পারিনি। খুব সুন্দর হয়েছে বোনজি। তাই তো, আজ তোমার এই কলার মান্দাসটি আমি অদৃশ্য করে দিলাম। মাসিমা নিয়ে চলো আমায়। এসো বোনজি, আমি তোমায় নিয়ে যাব ওই স্বর্গ সভায়। কিন্তু তাই তো, আজ আমি বেহুলাকে পরীক্ষা করে নেব। যদি থাকে সতী, অবশ্যই পারবে ওই কেশের সেতু পার হতে। যদি থাকে অসতী, পারবে না ওই কেশের সেতু পার হতে। মাসিমা বলবঞ্জি দাঁড়িয়ে গেলে কেন? মাসিমা নিয়ে চলো। তবে বঞ্জি, আজ যদি যেতে হয় তোমারই ওই কৈলাসে, তবে যে তোমার এই কেশের সেতু পার হতে হবে। কি বললে মাসিমা? হ্যাঁ কি বললে আমায়? এই কেশের সাথে পার হয়ে যেতে হবে আমায়। ওগো মাইরা, এই কেশের সাথে পার হওয়ার সময় সকলে দান করো গো। এই দানই কাজে লাগবে, কেননা ইহলোক ছেড়ে যখন পরলোকে গমন করবি, এইভাবে কেশের সাথে পার হয়ে যেতে হয়। সেদিনই করি অবশ্যই তোমাদের কাজে লাগবে এই দানটুকু। তোমরা যা পারবে এই কেশের শত সময় সকলে দান করো। এসো মায়েরা, এসো সকলে। দুই ধারে দুই স্বর্ণের খুঁটি, কেশের হায়ো রে